শেখ হাসিনা বলেছেন আমার সাথে কথা বলার জন্য উনি চার দাওয়াত দিয়েছেন, আমরা এটা অত্যন্ত ওয়েলকাম করেছি। আপনাকে ওয়েলকাম জানাচ্ছি, আপনি আমার সাথে এক কাপ চা খাবেন। তো উনি সেটা চা খাওয়ার দাওয়াতটা উনি গ্রহণ করেছেন, কিন্তু উনি বললেন আমার নেত্রী মুমূর্ষু অবস্থা, আপনি কি পারেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা আবেদন করার জন্য যে আমার মাননীয় আমার মুমূর্ষু নেত্রী তাকে বিদেশে যাওয়ার কোন ব্যবস্থা উনি করে দিতে পারেন কিনা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে, তাহলে আমরা আগামীকাল একটি ঐতিহাসিক চা পার্টি দেখতে পাবো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিবিসি 24 টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে অবস্থান করছেন। জাতিসংঘের সদর দফতরে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলছে, সেই অধিবেশনে বক্তব্য রাখবেন বা বাংলাদেশ সম্পর্কে তুলে ধরার জন্য। এবং সেই অধিবেশনে তিনি বিভিন্ন রকম মানবাধিকার প্রশ্নের সম্মুখীন হয়েছেন। ইতিমধ্যে জানেন যে ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের দায়ে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকার কারণে তাদের পর্যবেক্ষণ পাঠাবে না বলে আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে না, এটা তাদের প্রাথমিক ধারণা, এবং সেই জন্য তারা অলরেডি ক্যান্সেল করে দিয়েছেন। উপযুক্ত পরিবেশ না থাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন, এমন সিদ্ধান্ত নিয়ে 27 দেশের জোটের ভাইস চেয়ারম্যান জোসেফ বোরেলের পক্ষে বাংলাদেশে নিযুক্ত ইউ ডেলিগেশন প্রধান চার্লস হোয়াইটলে 20 সেপ্টেম্বর চিঠি লিখে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকে। এছাড়া রয়েছে সারা বিশ্বের চাপ। মানবাধিকার লঙ্ঘনের উপর ভিত্তি করে বিশ্বের প্রায় প্রতিটা দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী তাকে সবাই প্রেশার ক্রিয়েট করছেন, বাংলাদেশের মানবাধিকার সম্পর্কে জানতে চাইছেন। এমত অবস্থায় তিনি হিমশিম খাচ্ছেন আসলে কি করা যায়। সেই বরফ কিন্তু গলতে শুরু করেছে। যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি জনাব এম এ মালেক সাহেব এসেছেন শেখ হাসিনা বিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করতে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব এসে তার স্ত্রী সহ করজোড়ে অনুরোধ করেন যে ডক্টর এম এ মালেক সাহেব আসুন, আমরা একটু চা খেতে বসি। আসলে তাকে পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। এটা উত্তর দেওয়ার আগে আমাকে বলতেই হয় যে অ্যারাউন্ড 8 o'clock মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন উনি নিউ ইয়র্কে অবস্থান করছেন, উনি আমাকে একটা নির্দেশনা দিয়েলেন যে যুক্তরাজ্য থেকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক সাহেব এখানে এসেছেন, তাকে স্বাগতম জানানোর জন্য উনি আমাকে বলেছেন এবং তাকে চার দাওয়াতে আপ্যায়ন করার জন্য আমাকে উনি নির্দেশনা দিয়েছিলেন। কেন পাঠিয়েছেন তারা? হয়তোবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তারেক সাহেবকে অবগত করানোর জন্য মালিক সাহেবের মাধ্যমে একটা প্রস্তাবের মতো তারা হয়তো তৈরি করবেন, এই জন্য তাকে ডাকা হয়েছে। অত্যন্ত বিনয়ী এবং রাজনৈতিক পারদর্শী ব্যক্তিত্ব জনাব এম এ মালিক সাহেব সাথে সাথে একটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন আমার মায়ের মতো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে আমি হয়তো বা আপনাদের এই চা টেবিলে বসতে পারবো না। প্রথম আমার প্রাথমিক আবদার হলো যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজি হন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার উদ্দেশ্যে পাঠাবেন, শুধুমাত্র তাহলেই আমি আপনাদের এই চা টেবিলে বসতে পারি। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাহেব ওনার ওয়াইফকে নিয়ে আসছেন, ওনাকে শেখ হাসিনা বলেছেন আমার সাথে কথা বলার জন্য উনি চার দাওয়াত দিয়েছেন, আমরা এটা অত্যন্ত ওয়েলকাম করেছি। তবে আমরা বলেছি যে আমাদের নেত্রী অসুস্থ, উনাকে সুস্থতার জন্য বিদেশে আসা দরকার। উনি যদি ঘোষণা দেয় নেত্রীকে বিদেশে পাঠাবে, তাহলে আমরা ওনার সাথে চাগাইতে আমরা রাজি হয়েছি। এই প্রস্তাবটি সাথে সাথে প্রধানমন্ত্রীর সমীপে পাঠানো হয়েছে এবং দেখা যাক যদি এখানে তিনি রাজি হন যে হ্যাঁ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে, তাহলে আমরা আগামীকাল একটি ঐতিহাসিক চা পার্টি দেখতে পাবো, যেটাকে টি পার্টি বলা হবে। এবং এই টি পার্টির আন্ডারে হয়তোবা অনেক কিছু রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য হতে পারে, কেননা শেখ হাসিনার পায়ের নিচে এখন মাটি নেই। শেখ হাসিনার চারিদিকে প্রেসারে আছেন, শেখ হাসিনাকে ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি বয়কট করেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি বলে দিয়েছেন আগামী নির্বাচন সুষ্ঠু না হওয়া ছাড়া কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। যুক্তরাষ্ট্র গতকালকে একটি ব্রিফিং করে জানিয়ে দিয়েছেন যে তাদের ভিসা নীতি অলরেডি চালু হয়েছে। যুক্তরাষ্ট্র অলরেডি বলে দিয়েছেন ভারত চীন এবং রাশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটা যুক্তরাষ্ট্র অলরেডি জানে, তবে যুক্তরাষ্ট্র সেই ব্যাপারে কোনো কথা বলতে চায় না। একটা দেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক থাকতেই পারে, তবে
ইঙ্গিতটা যেভাবে দেওয়া হয়েছে সেটা কিন্তু সুখকর ছিল নয়। কারণ আপনারা জানেন যে রাশিয়া সার্বক্ষণিকভাবে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, চায়না সার্বক্ষণিকভাবে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, আর পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের দেশের কতটা উন্নতি চায় সেটা আপনারা ভালো করেই জানেন। গুপ্ত হত্যা থেকে শুরু করে অত্যাচার সার্বক্ষণিকভাবে ওই দেশের গোয়েন্দা সংস্থা দ্বারাই করা হচ্ছে বলে সাম্প্রতিক সময়ে আমরা কানাডার যে খালিস্তান আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে তার ভিতরে পশ্চিমা দেশগুলি জেনে গেছে। তো বাংলাদেশ নিয়ে পশ্চিমা বিশ্বের এখন একটা বিরাট কনসার্ন, এবং সেজন্য মানবাধিকার রক্ষার জন্য এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বাংলাদেশে যে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তারই কাছে হয়তোবা নতি স্বীকার করতে যাচ্ছেন শেখ হাসিনা। এবং সেই শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যদি মুক্ত করেন এবং তাকে যদি বিদেশে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন তাহলেই হয়তোবা আগামীকালকের অনুষ্ঠানটি সুন্দর হতে পারে, এবং তিনি যেই প্রস্তাবগুলি হয়তোবা দিবেন মালিক সাহেবের মাধ্যমে সেগুলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল হয়তোবা বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।